गुड आफ्टरनून बंधुरा केमन आछो आशा करी सकले खूब भालो आछो। आजके आमी तोमादेर जोन्नो निये चले एसेछि आरो एकटा पूजा पैंडेलेर प्रस्तुतिर भिडियो। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আজকে হাওড়া জেলা, হাওড়া জেলার আন্দুল। অনেকেই নাম শুনেছো, অনেকে এসেওছো। তো হাওড়া জেলার আন্দুলের একটা বিখ্যাত পুজো যার নাম হচ্ছে কামরাঙ্গ তরুণ সংঘ। আমার পেছনে যে প্যান্ডেলটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কামরাঙ্গ তরুণ সংঘের প্যান্ডেল। 2023-এ আন্দুলের কামরাঙ্গ তরুণ সংঘের থিম হচ্ছে অজন্তা ইলোরা, মানে মহারাষ্ট্রের একটা স্থাপত্যকে ওনারা আর কি ফুটিয়ে তুলবেন। তো সেই স্থাপত্য কতটা অজন্তা ইলোরা মানে আন্দুলের অজন্তা ইলোরা কতটা ফুটিয়ে তুলেছে সেটা দেখা যাবে, কিন্তু আমাকে প্যান্ডেলে যেতে হবে। তো চলো এখন মন্ডপের ভেতরে প্রবেশ করব, কতটা কাজ এগিয়েছে দাদাদের সাথে কথা বলবো, এখানকার সদস্যের সাথে কথা বলবো। দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদের সকলের খুব ভালো লাগবে। एकदम फ्रंट साइडे जेटा आर कि एंट्रेंस गेट, तो एखान दिए आर कि एंट्रेंस गेट करा होयेछे, एखान दिए दर्शनार्थीरा आर कि ढुकबे। और बाइरेटा देखो एखाने किन्तु कापड़ेर काज देखते पाच्छी, तार साथे साथे प्लास्टार और प्यारिसेर किछु काज आछे। বেশ দেখতে কিন্তু বাইরেটা কিন্তু খুব কালারফুল, মানে যেহেতু আর কি লাল, তারপরে ওটা হচ্ছে হলুদ, তারপরে হচ্ছে নীল, এই সমস্ত কালার কম্বিনেশনে পুরো জিনিসটা সাজানো হয়েছে, যার জন্য দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগছে। এখন আমি ঢুকে গেছি অজন্তা ইলোরার ভেতরে। তো আমার পেছনে দেখতে পাচ্ছ কাজ কিন্তু অনেকটা এগিয়ে গেছে, মানে মোটামুটি ধরো প্রায় 60% মতো কাজ এগিয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছি এখানেই থাকছে হচ্ছে প্রতিমা, প্রতিমার জন্য দেখতে পাচ্ছি এটা বড় করে স্টেজ টাইপের বানানো হয়েছে। তো এইখানে থাকছে প্রতিমা, প্রতিমা কিন্তু থাকবে সম্পূর্ণ সাবেকিয়ানার ওপরে, মানে প্রতিমার মধ্যে কিন্তু তোমরা থিমের ছোঁয়া পাবে না, সাবেকিয়ানার মধ্যে কিন্তু প্রতিমা থাকছে। আর এই যে ডিজাইনগুলো দেখো, এক টুকরো অজন্তা ইলোরা আমরা যেহেতু দেখতে পাবো এই আন্দুলে, তো দেখতেই পাচ্ছ অজন্তা ইলোরার যে ইয়েগুলো থাকে, মূর্তিগুলো বা স্থাপত্য যেগুলো থাকে সেগুলো কিন্তু বেশ তৈরি হচ্ছে স্ট্রাকচারগুলো। যাদের হাতে ছোঁয়া লেগে থাকবে এই অজন্তা ইলোরাতে, তো তাদের সাথে একটুখানি কথা বলে নেবো। দাদা তোমরা এসেছো কোথা থেকে বলো? আমরা এই যে সীতাপুর, কানপুর থেকে। আচ্ছা এটা কোন জেলায় পড়ে? হুগলি জেলায় পড়ে, তাই তো? তোমরা কতদিন ধরে কাজ করছো এখানে? হ্যাঁ হবে 20-25 দিন। 20-25 দিন কাজ করছো। তো তোমরা মূলত কি কাজ করছো? আমরা এই ডিজাইনার কাজ, ডিজাইনগুলো আছে এগুলো আমরা করছি। আচ্ছা তোমরা এই ডিজাইনের কাজ করছো, তোমার নামটা একটুখানি বলো। আমার নাম সঞ্জীব দাস। আর তোমার নামটা একটু বলো। অমর রায়। অমর রায়। কি মনে হয় কত সুন্দর একটা প্যান্ডেল তোমরা তৈরি করবে, দর্শকদের কত পছন্দ হবে? মানে দর্শক বন্ধুরাই বলবে, আমরা কি বলবো আর, আমরা কি করার ব্যাপার, আমরা আপ্রাণ চেষ্টা করব যাতে ভালো করতে পারি। কত ঘন্টা কাজ করছো? মোটামুটি কি বলে রাতে 12টা পর্যন্ত কাজ করছি, কারণ দিনের বেলা টানতে পারছি না কাজের জন্য, গরমের জন্য। আচ্ছা রাত্রিতে বেশি করে টানছো। তো যখন এই কামরাঙ্গ তরুণ সঙ্গে দর্শকদের ভিড় উপচে পড়বে তখন তোমাদের কিরকম লাগবে? সেটা তোমাদের গর্বিত ব্যাপার একটা, যে মানুষ কি বলতে চাইছে ব্যাপারটা, যে ছেলেগুলো কি রাত্রি পর্যন্ত এরকম কাজ করছে, সেটাই ওটাই হচ্ছে মূলত মূল। কিন্তু তোমাদের হাতের ছোঁয়া দিয়ে একটা সুন্দর প্যান্ডেল কিন্তু আমরা দেখতে পারবো, তার জন্য আমাদের তরফ থেকে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর একটা প্যান্ডেল আমরা দেখতে চলেছি এই বছর, সেটার কিন্তু অপেক্ষায় থাকলাম। ডিজাইনগুলো দেখতে পাচ্ছি পুরো প্যান্ডেলটা চারপাশেই হচ্ছে মোটামুটি। এর উপর কি কোনো রকম কালার করা হবে না সাদার উপর থাকছে? না না কালার করা হবে, কালার করা হবে। মোটামুটিভাবে তোমাদের প্যান্ডেল পুরোটা কমপ্লিট করতে কতদিন সময় লাগবে? মানে মহলার মধ্যে কি কমপ্লিট হয়ে যাবে? একদম মহলার মধ্যে কমপ্লিট হয়ে যাবে, একদম কমপ্লিট হয়ে যাবে। আর কি কোথাও করছো এই প্যান্ডেলটা ছাড়া? হ্যাঁ আদার্সও আমাদের 3-4 জায়গায় কাজ হচ্ছে। আচ্ছা ধূপ দীপে আলোর মালা সমারোহের ক্ষণে উৎসব আজ বেঁধেছে সবার মহামেল বন্ধনে, মহামেল বন্ধনে, মহামেল বন্ধনে। তো এখানে যে মূর্তিগুলো করা হয়েছে, মানে অজন্তা ইলোরার যে স্থাপত্যে যে মূর্তিগুলো আর কি করা হয়েছে সেগুলো কিন্তু প্লাস্টার প্যারিসের কাজ করা হয়েছে। দেখতে পাচ্ছ পুরো সাদা কালারের আছে, এগুলো কিন্তু কালার হয়ে যাবে। আপাতত আর কি যা সেট করা হচ্ছে, তারপরে আস্তে আস্তে কালারের কাজ শুরু হবে। যেহেতু কালার করা হবে তো তার জন্য কিন্তু বাঁশগুলো এখনো খোলা হয়নি, মানে যেহেতু পুরো আর কি কালার করা হবে। আর ওপরের ভিউটা তোমাদেরকে দেখায়, ওই যে ওপরের যে সিলিংটা, সিলিংটা আপাতত ঠিক এই রকম লাগছে। মাঝখানে দেখতে পাচ্ছ, মাঝখানে একটা এই রকম আর কি ওই গম্বুজ টাইপের করা হয়েছে একটা মাঝখানটা, আর তার ওপরে হচ্ছে সিলিংটা। হাইটটা কিন্তু বেশ উঁচু। এখন কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না, যা শুধুমাত্র স্ট্রাকচারটা বোঝা যাচ্ছে। এটা কিন্তু সবই কালার হবে। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি আন্দুল স্টেশনের খুব কাছাকাছি কামরাঙ্গু তরুণ সংঘের এক ক্লাব সদস্যকে। দাদা, আপনার নামটা বলুন। আমার নাম সৌমাভ মাল। আমাদের পুজো ৬৩তম বর্ষে পড়ল। আচ্ছা, মোটামুটি এবারে ঠিক কি হয়েছে যে থিমটা কিসের ওপর হবে? এবারে আমরা অজন্তা ইলোরার ওপরে বেস করে তৈরি করছি। অজন্তা ইলোরা মানে জিনিসটা যদি একটুখানি সংক্ষেপে বলো, জিনিসটা কি ফুটিয়ে তুলতে চেয়েছো? হচ্ছে একটা মহারাষ্ট্রের একটা স্থাপত্য, আমরা সবাই জানি, আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি। এই স্থাপত্যর উপর বেস করে একটা তৈরি করা হচ্ছে আমাদের মণ্ডপটা, এটা আকর্ষণীয় হবে। আচ্ছা আচ্ছা, মোটামুটি দেখলাম যে কাজ অনেকটা এগিয়েছে, এখনো তো অনেক কাজ বাকি আছে। কাজ মোটামুটি কতদূর, মানে কতদিন হলো শুরু করেছো? কাজ ২ মাস হয়ে গেল। ২ মাস হয়ে গেল। আচ্ছা আচ্ছা, কতজন মিলে কাজ করা হচ্ছে? সবাই মিলিয়ে প্রায় ১৫-২০ জন তো হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর কামরাঙ্গু তরুণ সংঘ মানেই একটা হচ্ছে থিমের পুজো। এবারে তো চমকটা শুনলাম, কি মনে হয় আগের বছরের রেকর্ড কি এবছরে আপনাদের ক্লাবের রেকর্ড কি আপনারাই ভাঙতে পারবেন? দেখুন, সেটা বলা মুশকিল, এবার পুরোটাই দর্শকদের হাতে। দর্শকরা যা বিচার করবে সেটাই আমাদের মেনে নিতে হবে। আচ্ছা, পুজো ছাড়াও এই যে 4টে দিন পুজো, এখন তো মোটামুটি মহালয়া থেকেই পুজো স্টার্ট হয়। এই যে মহালয়া থেকে বিজয়া দশমী পর্যন্ত যে পুজো চলবে, এই পুজো চলাকালীন পুজো বাদ দিয়ে আর কোনো কিছু কি অনুষ্ঠানের ব্যবস্থা আপনারা করেছেন? মানে আমাদের পুজোর সময় অনুষ্ঠান হয় না, আমাদের রক্তদান শিবির হয় গরমকালে, গ্রীষ্মকালে রক্তদান শিবির হয়, আরো অনেক প্রোগ্রাম থাকে আমাদের। আচ্ছা, ভোগের নিশ্চয়ই ব্যবস্থা থাকে, ভোগের হচ্ছে ব্যবস্থা থাকে। আচ্ছা, শুভ উদ্বোধন কবে হতে চলেছে? উদ্বোধন হতে চলেছে ৪র্থ দিন। আচ্ছা, ৪র্থ দিন কি কোনো প্রোগ্রাম থাকছে না নরমাল? না, নরমাল আমাদের বস্ত্র বিতরণ হবে। আচ্ছা, বস্ত্র বিতরণ হয়ে তারপর আমাদের উদ্বোধনটা। ওটা কি সন্ধ্যার দিকে ঠিক করছে? বিকেলের দিকে। বিকেলের দিকে ঠিক করছে। আচ্ছা, যে সমস্ত দর্শক বন্ধুরা যারা এখানে আপনাদের প্যান্ডেলে আসবেন, প্যান্ডেল দর্শন করবেন, প্রতিমা দর্শন করবেন, তাদের উদ্দেশ্যে কি বলতে চান? যে আপনারা ভালোভাবে দর্শন করুন, সবাই যাতে সুযোগ পায় দেখার সেই রকম ব্যবস্থা করুন। আপনারা সবাই নিজেরা ভালোভাবে দেখুন। কেউ যদি এখানে আর কি ব্যানার বা স্টল দিতে চায়, আমাদের ক্লাবের আর কি সঙ্গে আর কি যুক্ত হতে চান, তো তাদের জন্য যদি একটু নাম্বারটা বলে দেন, কোন নাম্বার যদি কেউ কন্টাক্ট করতে চায়? এবার হচ্ছে এটা ক্লাবে এসে কথা বলতে হবে ডাইরেক্ট। সেকেন্ড ব্রিজ হয়ে এলে হচ্ছে আন্দুল রোড হয়ে সোজা আন্দুল স্টেশন রোড স্টপেজ, ওখানে নেমে টোটোয় বা হাঁটা পথে 10 মিনিটের রাস্তা। আর যদি বাই ট্রেনে আসে তো আন্দুল স্টেশন সাউথ ইস্টার্ন রেলে খড়গপুর লাইনে, ওখানে নেমে একদম জাস্ট সামনে হাঁটা। প্রতিমার মধ্যে কি থিমের ছোঁয়া তো থাকবে না? প্রতিমার মধ্যে থিমের ছোঁয়া থাকে না, প্রতিমার মধ্যে সাবেকিয়ানার ছোঁয়া থাকে। আচ্ছা, শিল্পী বলেন মানে আমাদের থিম মেকার এবং প্রতিমা শিল্পী, যদি নাম থিম মেকার হচ্ছে শান্তনু ঘোষ। আচ্ছা, আর প্রতিমা শিল্পী আমাদের হচ্ছে শ্রী কালাচাঁদ রুদ্রপাল ঠাকুর। মহালয়ার দিন ঠাকুর আসে, মানে এই বছর আন্দোলনের একটা চমক কিন্তু হতে চলেছে কামরাঙ্গ তরুণ সংঘ। দেখা যাক কতটা কনফিডেন্ট, মানে তোমাদের তো এটা পুরোটাই মানুষের উপর। পুরোটাই মানুষের উপর আমরা ছেড়ে দিয়েছি। দর্শকবৃন্দদের জানাচ্ছি আমাদের ক্লাবের তরফ থেকে আগাম শারদীয়ার শুভেচ্ছা। মহারাষ্ট্রে যেতে নাই পারি, কিন্তু এই আন্দুলে অজন্তা ইলোরা দেখতে আমি জানি অনেকেই আসবে। তো আমি চেষ্টা করবো পূজা পরিক্রমাতে এখানে আসার জন্য, খুবই এক্সাইটেড একটা ব্যাপার। তো সবার সাথে কথা বললাম, তোমরা দেখতেই পেলে। চলো, আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। কীরকম লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর কোথাকার কি পুজো দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। পুরো ঘেমে স্নান করে গেছি দেখো, গরমে ভেতরে কাজ হচ্ছে তো তার জন্য। চলো, আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আসছি নেক্সট একটা ভিডিওতে। চলো টাটা।